অনেকে বলে পীর না ধরলে নবীর শাফাত করবে না, পীর ধরা লাগবে, এই বিষয়ে আপনার মতামত কি? ভাইরা আমার, কোরআন হাদিসে কোথাও নাই যে পীর না ধরলে নবীর সুপারিশ পাওয়া যাবে না, এমন কথা কোরআন হাদিসে কোথাও না, এটা মনগড়া কথা। অনেকে বলে যার পীর নেয় তার পীর শয়তান, এই কথাও কোরআন হাদিসের কোথাও নাই, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোনো কথা নয়। তবে এটা ঠিক যে একজন মানুষ তিনি ভালো পথে থাকার জন্য তিনি ওলামা একরামের কাছ থেকে দিন শিখবেন, তাদের সোহবতে যাবেন, সেটা একজনের কাছেই যাবেন, অন্য কারোর কাছে যাবেন না, একটাই তার মূল জায়গায় থাকবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারো পরামর্শক কাউকে বানাতে পারেন যে তার কাছে পরামর্শ করলেন, তার কাছে তাকে ভালো লাগে, তার কাছে মাসলা মাসাইল জানলেন, কিন্তু তাই বলে আপনার এই একজন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পীর বানাইতে হবে, তার হাতে মুরিদ না হলে বা পীর না বানালে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। তবে আল্লাহ তাআলা কোরআন কারিমে নেককার মানুষদের সাথে থাকতে বলেছেন, যে ভালো মানুষ তার সোহবতে থাকবেন, যেখানে ভালো মানুষ পাবেন তার সোহবতে থাকবেন। আপনার বিশেষ কোনো শিক্ষক, বিশেষ কোনো ওস্তাদ, বিশেষ কোনো মুরব্বী থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনার এর জন্য কোনো জাল, ভুয়া, ভিত্তিহীন হাদিস যেমন বানানো যাবে না, এমনিভাবে পিশাব আপনাকে আখিরাতে পার করে দিবেন, তরায় দিবেন, নাজাত পাইয়ে দিবেন, এই সমস্ত বিশ্বাস করা যাবে না। আরে কিয়ামতের ময়দানে যে দৌড়ের উপরে পাবলিক থাকবে, নবীরা সবাই পেরেশান থাকবে, আপনার পিশাব তো পরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো সকল ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া। বলে দিব কোনটা? আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আপনার সাথে যে আমার কমিটমেন্ট, আপনার গোলামি দাসত্ব করার, আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার, একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে, সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয়, শাস্তি না হয়। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি, ও আবু'উ লাকা বিযামবি, আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি, ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দেন, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারের ফজিলত কি? এর ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সকালবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে, এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। অতএব সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত, বারবার বারবার করে আমাদের পড়া উচিত।